ষোলো কোটি মানুষের এই দেশটি আসলে একটি সবুজ গ্রাম। সেই গ্রামই এখনো বড় ভূমিকা রেখে চলেছে উন্নয়নের মহাসড়কে। এখনো দেশজ উৎপাদনের সিংহভাগ আসে কৃষি খাত থেকে। সেই খাত আরো বেশি উৎপাদনে সমৃদ্ধ তার ভৌগোলিক অবস্থানের কারণে। অবস্থানগত কারণে জীববৈচিত্র্যে ভরপুর হবার পরও অনেক মানুষ থেকে যাচ্ছিল সহায় সম্বলহীন। তাদেরকে ওই অবস্থান থেকে টেনে তুলবার কথা ভাবলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভাবনা আজ অনেক বেশি দৃশ্যমান, অনেক দূর বিস্তৃত, ছড়িয়েছে 26 লাখ মানুষের কাছে, যার হাত ধরে বদলাতে শুরু করেছে পড়াশোনা, চিকিৎসা, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, বদলাচ্ছে জীবন। পৃথিবীর কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল হল ইকোসিস্টেম এবং জীব বৈচিত্র্য সমৃদ্ধ। বাংলাদেশ এই অঞ্চলে অবস্থিত এবং বাংলাদেশের আরেকটা সুবিধা হলো যে এখানের মানুষের জনপ্রতি গড় পানির প্রাপ্যতা পৃথিবীর জনপ্রতি গড় পানির প্রাপ্যতার চেয়ে 3 গুণ বেশি। সে কারণে আমাদের ইকোসিস্টেম আরও সমৃদ্ধ। কাজে এই ইকোসিস্টেম এবং জীব বৈচিত্র্য সমৃদ্ধ হলে কৃষির বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনের সুযোগ বেশি। আর আমাদের বাড়িগুলো বিচ্ছিন্ন, কাজে সেখানে তাদের অধিকাংশ লোকের বসতবাড়ি আছে পল্লী অঞ্চলে। কাজে এই বসতবাড়িগুলোকে কৃষি খামারের রূপান্তর, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি খামারের রূপান্তর এবং দারিদ্র বিমোচন, এই হলো একটি বাড়ি একটি খামার। আমরা 2009 এসে এই প্রকল্পের কাজ যখন শুরু করেছি, আজকে আমাদের দারিদ্র বিমোচনে এটা বিশেষ অবদান রেখে যাচ্ছে। এবং আমাদের ঘোষণা হলো 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, সবগুলি উৎপাদনমুখী করতে হবে। গ্রামে যেহেতু বেশিরভাগ মানুষের বসবাস, তাই তাদের প্রতিটি ভিটেমাটিকে এক একটি খামারে রূপান্তরের এই যে দর্শন দিয়ে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই দর্শনের বাস্তবায়ন করতে তৈরি করা হয়েছে 45,000-এর মতো সমিতি, যার সদস্য হয়ে গেছেন 22 লাখ মানুষ। সেই 22 লাখের আবার 16 লাখই নারী, আর তার সমিতির সদস্য সংখ্যা 60, তার মধ্যে 40 জন নারী। নারীরা ঋণ গ্রহণ, ঋণ ফেরত এবং পরিচালনায় প্রমাণ করে দিয়েছেন তাদের সক্ষমতা, যার মধ্য দিয়ে নিশ্চিতভাবেই ঘটে চলেছে ক্ষমতায়ন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের একটি বৈশিষ্ট্য হলো যে নারীর ক্ষমতায়ন, অর্থাৎ ওখানে প্রতিটি সমিতিতে 60 জন মানুষের মধ্যে 40 জনই মহিলা। অর্থাৎ আমার যে 22 লক্ষ সদস্য আছে, এর ভিতরে প্রায় 16 লক্ষ তারা দরিদ্র মহিলা। তাদের যে পরিবারের অবস্থান সেটা দিন দিন পরিবর্তিত হচ্ছে, তার বাচ্চাদের সে স্বাস্থ্য, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা এগুলো নিশ্চিত করতে সক্ষম হচ্ছে। এই হিসেবে আমরা 2,200 টাকা করে 12 মাস সঞ্চয় 2,400 টাকা দিয়া দেওয়ার পর আমরা 10,000 টাকা করে ঋণ আনাচ্ছি। ঋণ আনার পরে 10,000 শেষ করে ছাগল কিনছি, ছাগল টাগল বেচছি, আবার 20,000 আনছি, 20 শেষ করে আবার 30 আনছি, 30 শেষ করে আবার 40 আনছি। এমনি করে রূপগঞ্জের নাজমা বেগম এগুচ্ছেন। একটি গরু থেকে আজ তার 12টি গরু হয়ে গেছে। প্রতিদিন 70-75 কেজি গরুর দুধ বিক্রি করছেন, আর বছরে 4-5টি বাছুর বিক্রি তো আছেই। পাঁচ বছরে দাঁড়িয়ে গেলেন নাজমা, দাঁড়ালো তার গোটা পরিবার। প্রথম গরু থেকে শুরু করছি, এখন আমি অন্য একটা কাজের মাধ্যমে চলে গেছি, ওইটা দিয়ে এখন আসছি। প্রথম এখান থেকে আমি 10,000 টাকা লোন নিয়ে আর 10,000 টাকা বলে একটা গরু কিনছি, 20,000 টাকা দিয়ে আমি গরুটা বিক্রি করছিলাম 48,000 টাকা। কাপাসের লাভলি সুলতানের সঞ্চয় ভালো, ভালো তার পরিকল্পনাও, তাই তিনি পুরনো পথ ছেড়ে পা ফেলছেন সৃজনশীল উদ্ভাবনের দিকে। ডিজাইন করছেন বসে,
করছেন উৎপাদন, সামলাচ্ছেন মার্কেটিংও। মাসে যখন সঞ্চয় দেয় তখন বলে যে আমাদের বরের কাছে চাইতো না, আমরা নিজেদের ইনকামটা দিতে পারি। কেউ হাঁস পালে, কেউ মুরগি পালে, কেউ দর্জি কাজ করে, নিজেদের ইনকাম থেকে দিতে পারে সঞ্চয়টা যখন দেয়। মানিকগঞ্জের শামসুদ্দিন আহমেদ নিজের অবস্থার যেমন বদল করেছেন, অন্যরাও যেন বদলাতে পারেন তার জন্য সাহায্য করছেন, পরামর্শ দিচ্ছেন, পথ দেখাচ্ছেন। তাই তো একের পর এক সমিতি তৈরি হচ্ছে, বাড়ছে সদস্য সংখ্যাও। না বাড়ছে সমিতি, আগে তো আমার ওয়ার্ডে একটা সমিতি আছিল, এখন আবার এই যে নতুন আর একটা হইতেছে, এটা সব সমিতি করার লিগা ঘুরতেছে। কেন মানে এটা কোনো ঝামেলা নাই, মানে ঘুরতে হয় না, কাগজপত্র জমা দিতে হয় না, এবং কিস্তি মাসে নেয়, লাভ কম, এই জন্য হলো সব দিকেই ভালো। আমাদের চাওয়া হলো এই যে প্রথম হলো লোন বাড়িয়ে দেওয়া। আমাকে যে টাকা ঋণ দেয় এটাতে আমাকে তো হরে হয়রানি হইতে হয়, যেমন ঋণটা আমরা তো সুদই করে দিব, ঋণটা বেশি দিয়ে দিলে আমরা একটু উপরে উঠতে পারি। যদি লোন আরো বেশি হতো তাহলে তো আরো সুবিধা ভালো হতো। ও এখন তো মনে করেন 30,000 টাকা কিছু না, কোলাহলের খেলার জিনিস। বছর একটি সমিতিতে 9 লক্ষ টাকার পুঁজি তৈরি হচ্ছে, তো এই 9 লক্ষ টাকা আসলে 60 জনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যথেষ্ট নয়, কারণ প্রকল্পের আওতায় আমরা প্রায় 40,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ ঋণ দিতে পেরেছি। তো দেখা যাচ্ছে এর থেকে ঋণের চাহিদা অনেক বেশি সৃষ্টি হয়েছে, অর্থাৎ তারা সক্ষম হচ্ছে, যে দরিদ্র মানুষ তারা অর্থ ব্যবহার করে, অর্থকে আয়বর্ধক কাজে ব্যবহার করার কাজে সক্ষম হয়ে উঠছে, তাদের চাহিদা তৈরি হচ্ছে। তাই তাদেরকে ব্যাংকের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা এবং অনলাইন সুবিধা দিয়ে দ্রুত সার্ভিস দেওয়া, এবং এই জন্য গ্রামের যেসব সুবিধা বঞ্চিত মানুষ যারা এই ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে, তাদের ব্যাংকিং কার্যক্রমের মধ্যে নিয়ে নেটওয়ার্কে নিয়ে আসা, তাদের অব্যাহত সাপোর্ট দেওয়া এবং তাদের ব্যাংকের মালিক করা, তারা কিন্তু 49% ব্যাংকের মালিক এই ব্যাংকের। আমরা কিছুটা ম্যানুয়াল, কিছুটা প্রকল্পের সফটওয়্যারের মাধ্যমে কাজ চালাচ্ছিলাম, বর্তমানে আমরা যে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং অর্থাৎ কোর ব্যাংকিং সফটওয়্যার সেটি আমরা প্রকৃত করেছি এবং সেই প্রকল্প থেকে ডাটা মাইগ্রেট করে আমরা ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারে এনে ব্যাংকের কার্যক্রম অনলাইন রিয়েল টাইমে চালাচ্ছি। সমিতির সদস্যরা যেন সঞ্চয়ে আগ্রহী হন, সেজন্য শুরুর 2 বছরে মাসিক 200 টাকার বিপরীতে ইনসেন্টিভ দেওয়া হয়েছে। তার মধ্য দিয়ে এই পর্যন্ত 1,150 কোটি টাকা সঞ্চয় হয়ে গেছে, তৈরি হয়ে গেছে সঞ্চয় করবার মানসিকতা, যার প্রমাণ দিচ্ছে গত 5 বছরের পরিসংখ্যান। বলে রাখা ভালো, ইনসেন্টিভ ছাড়াই এখন সঞ্চয়ের কাজ এগিয়ে যাচ্ছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের স্থায়ী রূপ হলো পল্লী সঞ্চয় ব্যাংক। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের যে কার্যক্রম সেটি মূলত একটি বাড়ি একটি খামারের যে এতদিন যাবৎ যে কাজ চলে আসছে সেটিকেই স্থায়ী রূপ দানের জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 22 জুন 2016 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাংকের 100টি শাখা উদ্বোধন করেন এবং পরবর্তীতে আমরা আরও 385টি শাখার লাইসেন্স বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছি।
অর্থাৎ এখন 485 উপজেলায় এই উপদেশ সঞ্চয় ব্যাংকের কার্যক্রম চলছে এবং প্রতি এখন উপজেলায় ব্যাংক করা ভবিষ্যতে প্রতি ইউনিয়নে এই ব্যাংকের শাখা হবে অর্থাৎ কোনো মানুষ গরিব সুবিধা বঞ্চিত মানুষ যাতে এই ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে না থাকে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্দেশ্য একটা বড় উদ্দেশ্য।